আসসালামু আলাইকুম, এনএন টেলিভিশন আয়োজিত ঈদ উৎসব ঝিলমিল অনুষ্ঠানের আজকে ক্ষুদে শিল্পীদের নিয়ে আয়োজন করেছে। গত হলো কয়দিন হয় ঈদ উৎসব, তাই আজকে ঈদের আমেজ নিয়ে, ঈদের আনন্দ নিয়ে উপস্থিত হয়েছে এনএন দর্শকের মাঝে আমাদের ক্ষুদে শিল্পীরা। তাদের নিজ নিজ কিছু গান, আবৃত্তি, কবিতার ছন্দ মিলিয়ে গানের তালে সবার মাঝে তাদের ঈদের উৎসব মুখরিত করবে, এই প্রত্যাশা রেখে আমি শাহ আলম আজকে এই ঝিলমিল অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমাদের এই ক্ষুদে শিল্পীদের সকল প্রত্যাশা প্রত্যাশিত হোক এই এনএন টেলিভিশনের মাঝে, এটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসা যাক আজকের আমাদের কবিতা পর্বে। আমি খুদে একজন শিল্পী, তাকে জিজ্ঞেস করব সে কি পারফর্ম করতে চায় আজকে। বাবা, তুমি কি বলতে চাও আজকে বলো তো? কবিতা। কিন্তু এই কবিতা বলার আগে কিন্তু আমরা একটা কাজ করতে হবে, সবাই একসাথে বলতে হবে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। আজকে তানহা কবিতা বলবে একটা, ভালো লাগবে তো তোমাদের? হ্যাঁ। আচ্ছা, তাহলে তানহা তুমি তোমার কবিতাটা শুরু করো তো বাবা। আমার আমার লিখেছেন মদন মোহন তর্কলঙ্কর। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়েছি। আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবই মিলেমিশে। বাহ, খুব চমৎকার একটা কবিতা বলেছে তানহা রহমান। আচ্ছা, হ্যাঁ, আমরা আরেকটা পর্বে যাব, তোমাকে আবার কবিতা শুনবো তোমার কাছ থেকে। আমরা তোমার নতুন জামা হয়েছে কয়টা? নতুন জামা ফুপি একটা দিয়েছে আর দুটো হয়েছে। আগে পড়বে কোনটা? আগে তো ফুপিটা পরে ফেলছি, তাই না? মামাটো নতুন রয়ে গেছে, তাই না? এটা না, গুড। আচ্ছা, এবার আমরা সেই ঈদের আমেজকে আবার ফুটিয়ে তুলবো আরেক খুদের শিল্পীর কাছে। এবার তুমি কি বলবে বলো তো? আমি একটা কবিতা আবৃত্তি করব। বাহ, ফাইন, বলো তো। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হচ্ছে কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা গেবনি। পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতির সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, কেমন লাগলো তোমাদের কাছে? ভালো ভালো, অনেক মজা হয়েছে, তাই না? এই যে আমরা খুদে শিল্পীরা আজকে ছোট্ট ছোট্ট সঞ্চয় থেকে একটু আনন্দ করব, তাই না? তার ভিতরে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আছে, আনন্দগুলো আছে, এটাকে বিশাল আকারে করে আমরা গড়ে তুলবো, তাই না, আমাদের মাঝে? এখন আমরা আসছি, বাবু তোমার নাম কি বলো তো? আমার নাম অর্পণ। অর্পণ, এখন আমার মনে হয় অর্পণ একটা কবিতা বলবে নাকি? আপনার গাছে তোতা পাখি, ডালিম গাছে মো এত ডাকি, তবু কথা কম না কেন বউ। আজকে ও একটা ছড়া বলল, আর সেই ছড়ার সাথে সবাই কিন্তু মুচকি হাসি দিয়েছে একটু, সবাই সবাই একটু খুব আনন্দ ভোগ করেছে। তা আমরা, এটু একটা বিনোদন, তাই না? এটু একটা বিনোদন। আমরা আর কবিতা কে বলবে বলো তো? আমি।
আমাদের আরেকটা বাবু বাকি আছে এখানে একটা কবিতা বলার জন্য। খুব সুন্দর করে সে হাসি দিয়েছে, আমরা সেই হাসির মতো সুন্দর একটি তার মুখে আমরা একটা কবিতা শুনবো আজকে। আমি একটি কবিতা বলবো, কবিতার নাম ইতল বিতল। ইতল বিতল লিখেছেন সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। খুব সুন্দর হয়েছে। ব্যাং কোথায় লুকে আছে বলতো? ব্যাং কোথায় লুকেছে বৃষ্টির সময়? গাছের পাতার নিচে, গাছের তলায় লুকাইছে, তাই না? ব্যাং কি ভিজেছে বৃষ্টিতে? তুমি দেখেছো? দেখোনি, তাই না? কে দেখেছে? কবি দেখেছে, যে কবিতাটি লিখেছে সে দেখেছে, তাই না? তা আমরা উপলব্ধি করতে পেরেছি যে কবি কি বুঝাইতে চাইছে আমাদের, তাই না? তাই আমরা এই যে অনুষ্ঠানটি করতেছি, অনুষ্ঠানটি কিসের অনুষ্ঠান বলতো? ঈদের অনুষ্ঠান, তাই না? তা আমরা সবাই মজা করার জন্য আসছি আমাদের, তাই না? তা আমরা এবার বড়দের মাঝে চলে যাব। তোমরা কি কেউ কবিতা বলবে? তোমাদের মাঝে কোনো কবিতা কেউ আর বলবে না, তাই না? এখন তুমি বলো তো, এই যে আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে, হ্যাঁ, এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ঝিলমিল। এই ঝিলমিলের ঝলক আমরা কখন দেখব? নাচে দেখব, আমরা কখন দেখব? গানে দেখব, তাই না? আমরা নাচ আছে, আমাদের গান আছে, এরপরে আমরা এই পারফর্মগুলো আবার দেখব। দেখে আমরা কি করব? সবাই আনন্দ উপভোগ করব। মনে থাকবে সবার? হ্যাঁ, তা আমরা কি আরেকবার বলতে পারি ঈদ মুবারক একসাথে? হ্যাঁ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা আজকে ঝিলমিল এই ঈদ উৎসবে খুদে খুদে আবৃত্তিকারদের আবৃত্তি শুনলাম। আমরা এখন আবারও চলে যাব গানের ভুবনে, ঝিলমিল অনুষ্ঠানের। আজকে খুদে শিল্পীরা তাদের প্রাণবন্ত গান দিয়ে আমাদের দর্শকদেরকে আনন্দিত করবেন আজকের এই ঝিলমিল অনুষ্ঠানের। আমি ঋতিকা, তুমি কি গান গাইবে আজকে বলো তো? আল্লাহ রসুল গড ঈশ্বর। আল্লাহ রসুল গড, ঠিক আছে। দেখি আমি শুনি দেখি তোমার গানটি। নমস্কার, আমি একটি সঙ্গীত পরিবেশন করব। আল্লাহ রসুল গড ঈশ্বর যার যা ইচ্ছা বলো, আল্লাহ রসুল গড ঈশ্বর যার যা ইচ্ছা বলো, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুলু, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুলু, আল্লাহ রসুল গড ঈশ্বর যার যা ইচ্ছা বলো, আল্লাহ রসুল গড ঈশ্বর যার যা ইচ্ছা বলো, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুলু, বাংলাদেশের সন্তান বাঙালি মোদের নাম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, বাংলাদেশের সন্তান বাঙালি মোদের নাম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, মায়ের গর্ব বুকে নিয়ে বুক ফুলিয়ে চলো, মায়ের গর্ব বুকে নিয়ে বুক ফুলিয়ে চলো, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুলো, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুল, শোষক শাসক জঙ্গি শাহীন হলো অবসান, বাংলাদেশের উদয় স্তম্ভিত পাকিস্তান, শোষক শাসক জঙ্গি শাহীন হলো অবসান, বাংলাদেশের উদয় স্তম্ভিত পাকিস্তান, মুক্তির আলোয় বাংলাদেশের আকাশ ঝলমল, মুক্তির আলোয় বাংলাদেশের আকাশ ঝলমল, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুল, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুল, ধর্মের নামে ভাওতাবাজি এ দেশে চলবে না, মানুষ মেরে খোদা ভাজার নেই কোনো নিশানা, ধর্মের নামে ভাওতাবাজি এ দেশে চলবে না, মানুষ মেরে খোদা ভাজার নেই কোনো নিশানা, মানুষ ধরো খোদা ভজ ইষ্ট প্রাণী চলো, মানুষ ধরো খোদা ভজ ইষ্ট প্রাণী চলো, বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তুলো,
বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তোলো গোড়ামি আর ভেদা ভেদের প্রাচীর ভেঙে দাও গোড়ামি আর ভেদা ভেদের প্রাচীর ভেঙে দাও মন্দিরেতে প্রার্থনা হোক মসজিদে নামাজ বেদ কোরআন হাদিস পুরাণ মেনে সবাই চলো বেদ কোরআন হাদিস পুরাণ মেনে সবাই চলো বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তোলো বাংলাদেশ জিন্দাবাদ জিকির তোলো আল্লাহ রসুল গড ঈশ্বর যার যা ইচ্ছা বল আল্লাহ রসুল গড ঈশ্বর যার যা ইচ্ছা বল বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তোলো বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তোলো বাংলাদেশ জিন্দাবাদ সবাই জিকির তোলো। কেমন লাগলো তোমাদের? ভালো। খুব সুন্দর হয়েছে গানটি, তাই না? হ্যাঁ। আজকে ঈদের দিন শেষ হয়ে আমরা গানের জগতে চলে আসছি, তাই না? গানের দিনে চলে আসছি, তাই না? আর এরা কি লাল পরি নীল পরিদের দেশে চলে আসছি আমরা এখন, তাই না? আচ্ছা, এখন এই যে গানটা হলো, হ্যাঁ, এই গানটা কিন্তু অত্যন্ত খুবই সুন্দর একটা গান, তোমরা কি জানো? হ্যাঁ। আবার দেখো, আমরা কিন্তু এখন এই করোনা কোভিড-19 সবাই বসবাস করছি, তাই না? আমরা যুদ্ধ করছি সবাই, আমাদের সবাই স্কুল বন্ধ, খেলাধুলার মাঠ বন্ধ, যোগাযোগ বন্ধ, সব কিছু বন্ধ। আমরা তাহলে বাড়িতে থাকলে, যখন বাড়ি থেকে বেরোবো সবসময় আমরা কি করবো? মাস্ক পরবো। আর কি করবো? হাত ধুবো, তাই না? সবাই, হ্যাঁ, হাত মাজবো স্যানিটাইজার দিয়ে। জি, আমরা তাহলে সব সময় কি এগুলো মানি বাসায়, যখন বাড়ি থেকে বের হই আমরা সবাই? হ্যাঁ, সব সময় কিন্তু আমরা এটা করব, শুধু করোনা আছে বলেই তা না। হ্যাঁ, এই স্বাস্থ্যবিধি কিন্তু সব সময়ের জন্য, শরীরের জন্য ভালো। আমরা সবাই কিন্তু এটা সব সময় করব, মনে থাকবে সবার? হ্যাঁ। এইবার তাহলে যেহেতু তোমাদের আওয়াজ উঠেছে অনেক জোরে, তা আরেকটা গান হওয়ার দরকার, তাই না? এবার দেখি তো গানটা কে গাইতে পারে। আমার নাম অর্পিতা বিশ্বাস, টিনা। এই ঝিলমিল অনুষ্ঠানে একটা গান গাইবে, গানটি অত্যন্ত সুন্দর একটি গান। আমরা সবাই আনন্দ সহকারে সেই গানটি উপভোগ করবো সবাই, তাই না? তোমরা কিন্তু এই যে অ্যানএন টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে কিন্তু তোমরা ঈদ মোবারক বলতে হবে একটু পরে, মনে থাকে যেন? হ্যাঁ। এবং তোমাদেরকে বলতে হবে সবাইকে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, মনে থাকবে? হ্যাঁ। তাহলে আমরা অর্পিতার গানের দেশে চলে যাই। হ্যাঁ, ওখানে অনেক লালপুরি নীলপুরিরা বসবাস করতেছে গান শোনার জন্য, তাই না? ঠিক আছে অর্পিতা, আমরা দেখি তোমার কি গান নিয়ে আসছো আজকে। তুমি মোর জীবনের ভাবনা। বাহ, সুন্দর। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হাজার তারে বিনা তুমি, তুমি সুরে ঝংকার। তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার। হাজার তারে
তুমি তুমি যে মান অভিমান সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখের ভেলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা ধন্যবাদ আমরা অর্পিতাকে কিন্তু একটা হাত তালি দিতে পারি সবাই তাই না এই হাতটা যে অর্পিতা কিন্তু মুচকি মুচকি হাসতেছে তোমরা জানো হ্যাঁ খুব খুশি হয়েছে তাই না তো এই যে ঈদ আমাদের চলে গেল ঈদ আমাদের আনন্দ দিয়ে গেল তাই না একটা আনন্দের বার্তা দিয়ে গেল তারপর আমাদেরকে সচেতনভাবে চলার বার্তা দিয়ে গেল তাই না তা আমরা এবার আরেকটি গানে চলে যাব তার আগে একটু কথা বলে নেই এটা এই যে আজকে আমাদের বাইরে বৃষ্টি বর্ষছে তাই না বর্ষাকাল আসছে তাই না এই বর্ষাকালে বৃষ্টি হয় ঘন ঘন বৃষ্টি হয় তাই না ব্যাং ডাকে ব্যাং কিভাবে ডাকে কে বলতে পারবে ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে তাই না এই ব্যাং নিয়ে কিন্তু আমাদের সুকুমার রায় অনেক ছড়া লিখেছে তোমরা জানো অনেক ছড়া লিখেছে মধুর সুন্দর সুন্দর ছড়া লিখেছে তা আমরা এই যে গানের আসরটি কোথায় ঝিলমিল শহরে তাই না আজকে আমাদের ঝিলমিল শহরে গানের আসরটি বর্ষে কবিতার আসরটি বর্ষে একটু পরে আবার লালপুরি নীলপুরি দেশে ঝিলমিল চলে যাবে নৃত্যের তালে কি করবে নৃত্যের তালে বৃষ্টি বসাবে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে এবার আমরা আসব তোমার কাছে তুমি কি গান শোনাতে চাও আজকে বলো তো দলীয় গান গাবে তোমরা তাই না একটা মজার দলীয় সঙ্গীত শুনবো মনে থাকবে আমরা এই যে গানটা শুনবো এই গানের মাঝে কিন্তু আমাদের অনেক কিছু আমরা বুঝতে পারবো ঠিক আছে আমরা এরপর আরো মজার কিছু কথা আছে আমাদের তোমাদেরকে নিয়ে হ্যাঁ তানা কত দুষ্টুমি করতেছে এই দুষ্টুমি কথা বলবো তারপর ওর পাশে দুষ্টু বাবু বসে রয়েছে ও খুব চিন্তা করতেছে তার কথাও বলবো তাই না আবার এই যে দুজন পরী আছে আমার পাশে বুঝছো দুজন পরী হ্যাঁ ও কিন্তু মহাসাগরের থাকে আর ও প্রশান্ত সাগরও থাকে দুই সাগরে দুই পরী থাকে আরেক পরী আছে একটু বড় সে কোথায় থাকে পর্বত টিলায় তাই না সে পর্বত টিলা অনেক বড় পাহাড় তাই না সে পাহাড়তে নেমে আসবে কখন যখন নৃত্য হবে এই দুই সাগরের দুই পরী আসবে তারপর ওই পর্বতের পরী আসবে এসে আজকে এই যে আমাদের ঈদ চলে গেল ঈদের আনন্দ নিয়ে তোমাদের মাঝে তোমরা দেখবে কত সুন্দর সুন্দর নাচ নিয়ে আসবে তারা তারা আনন্দে নাচবে তাই না তাই আমরা এখন একটা দলীয় সঙ্গীতে চলে যাচ্ছি তোমরা কি গান গাইবে বলো তো আজকে আমরা ঈদের গান গাবো শুরু করো তোমরা ঘুরে ফিরে বারে বারে ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শিখায় ভালোবাসতে শিখায় ত্যাগের মহিমা শিখায় ত্যাগের মহিমা শিখায় ঘুরে ফিরে বারে বারে ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শিখায় ভালোবাসতে শিখায় ত্যাগের মহিমা শিখায় ত্যাগের মহিমা শিখায় পৃথিবীতে এত রূপ এত হাসি গা করুণা সিন্ধু যিনি সবিতার দান পৃথিবীতে এত হাসি এত হাসি গান করুণা সিন্ধু যিনি সবিতার দান তারি প্রেমে বনে বনে ফুল ফুটে
তারে প্রেমে বনে বনে ফুল ফুটে পাখি গান গায় ইল হাসতে শিখায় ভালোবাসতে শিখায় ত্যাগের মহিমা শিখায় ত্যাগের মহিমা শিখায় তারে কাছে মোনাজাত গ্লানি মুছে যা সোনালি স্বপ্নগুলো সফলতা পা তারে কাছে মোনাজাত গ্লানি মুছে যা সোনালি স্বপ্নগুলো সফলতা পা খুশি নিয়ে প্রতিবারই যেন খুশি নিয়ে প্রতিবারই যেন আসে আঙিনার ঈদ হাসতে শিখায় ভালোবাসতে শিখায় ত্যাগের মহিমা শিখায় ত্যাগের মহিমা শিখায় ঘুরে ফিরে বারে বারে ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে চলে যায় ঈদ হাসতে শিখায় ভালোবাসতে শিখায় ত্যাগের মহিমা শিখায় ত্যাগের মহিমা শিখায় ত্যাগের মহিমা শিখায় ত্যাগের মহিমা শিখায় চমৎকার একটা গান হয়েছে তাই না? আমি কি বললাম যে খুব মজার একটা গান নিয়ে আসছে। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ তালি দিলে না, ওর এত সুন্দর একটা গান হয়ে গেল, বুঝছো? খুব মজার একটা গান, ঈদ আমাদের চলে যাচ্ছে তাই না? তা আমরা আজকে কি শুনলাম বলো তো? গান শুনলাম, দলীয় গান শুনলাম তাই না? আমরা কিন্তু এখন কিন্তু আরেকটা গল্প আছে আমাদের, সে গল্পটা কি? ওই যে আমরা কোথায় থেকে শেষ করছিলাম, অনেক উঁচু পাহাড় থেকে পরি আসবে, একটা প্রশান্ত মহাসাগরের ওপার থেকে আসবে, একটা আটলান্টিক মহাসাগরের ওপার থেকে আসবে, তিন জায়গাতে তিনটা পরি আসবে। পরি এসে কি করবে? নাচবে, ঝিলমিল দেশে এসে সবাইকে আনন্দ দিবে। এটা কিসের আনন্দ? ঈদের আনন্দ দিবে তাই না? ঈদ চলে গেছে, মানুষের মন যাতে খারাপ না হয় সে কারণে সে ঝিলমিল শহরে এসে তারা আনন্দ দিবে সবাইকে তাই না? তা আমরা তানার মনটা খুব খারাপ তাই না? তারপরে অর্পণ মণ্ডল তো কি যেন ভাবে, কেবল একা একা বসে বসে ভাবে, ও ভাবে যে এখন মনে হয় পৃথিবীটা আমার মাথার উপরে আছে, আমি এটাকে বাসায় কিভাবে নিব, আমি তো কোনো একটা শপিং ব্যাগ নিয়ে আসিনি, এটা কীভাবে নিব, এই চিন্তাটা ওর মাথা সবসময় কাজ করে আসছে তাই না? তাই তোমরা কি একটা হাসি দিতে পারবে অর্পণ মণ্ডলের জন্য, যাতে ওর মনটা ভালো হয়ে যায় তাই না? এটা তো মানে ঈদের খুশি আমাদের তাই না? তা আমরা আজকে এই এনএন টেলিভিশনের ঝিলমিল অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের দর্শকদেরকে একসাথে সবাই শুভেচ্ছা জানাবো ঈদ মুবারক বলে, কেমন হবে বলো তো? ভালো। তো আজকে এনএন টেলিভিশনের সকল দর্শকবৃন্দকে আমরা জানাচ্ছি, এবং আমাদের কলা কৌশলী যারা আমাদেরকে এই যে প্রোগ্রামটা করতেছে, যারা আয়োজন করেছে, যারা এটার এত বড় একটা ক্যাম্পাস তৈরি করে দিয়েছে তোমাদের বসার জন্য, আমরা তাদেরকেও একটা ধন্যবাদ জানাবো, তাইলে সুন্দর হবে জিনিসটা। এবং তোমাদের পাশে একজন তোমাদের ভাইয়া বসে আছে, তাকেও একটা আনন্দ জানাতে হবে তাই না? তাহলে কয়টা ঈদ মোবারক বলতে হবে? তিনটা আমাদের বলতে হবে তাই না? সুন্দর করে আমরা আবার সবাইকে আজকে ঝিলমিল অনুষ্ঠানের পক্ষ থেকে এনএন টেলিভিশনের মাধ্যমে সবাইকে আমরা তিনবার ঈদ মুবারক জানিয়ে দিব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আবার ঘুরে আসুক, আবার ঘুরে আসুক, আবার আসুক, আবার আসুক, আমাদের মাঝে, আমাদের মাঝে, করোনা মুক্ত, করোনা মুক্ত, ঈদ উৎসব, ঈদ উৎসব, ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শকবৃন্দ, আজকের খুদে শিল্পীদের আমরা কবিতা আবৃত্তি এবং গান দিয়ে এই অনুষ্ঠান ঝিলমিল অনুষ্ঠানটি শেষ পর্যায়ে নিয়ে আসছি। আপনাদের ভালো লাগার জন্য আমরা আবারও আসবো এই ঝিলমিল অনুষ্ঠান নিয়ে। তা আমরা এই কোভিড-19 করোনার সমকালীন সরকারি সকল নিয়মকানুন মেনে চলবো, আমরা আমাদের প্রতিবেশীকে সহযোগিতা করব, যারা অসচেতন আছে তাদেরকে সচেতন করব,
সকলেই যেন মাস্ক ব্যবহার করি, হাত ধুতো করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমার পরিবেশ আমি সুন্দর রাখি। সেই সাথে যারা খুব কষ্টে আছে ঈদে, আমরা তাদেরকেও সহযোগিতা করার জন্য বৃত্তশালী সবাইকে আহ্বান জানাবো আমার এই জিলমিল অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমি শাহ আলম বিদায় নিচ্ছি আজকে এই পর্ব থেকে। আসসালামু আলাইকুম।